সালামু আলাইকুম ভিউয়ার্স, একটা কমন প্রশ্ন যে ফ্রান্স থেকে ইতালির মতো ক্যাম্প আছে কিনা, অর্থাৎ অবৈধ যারা আসে তাদের সবাইকে একসাথে নিয়ে ক্যাম্পের ভিতরে ঢুকায় কিনা, সেইখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তারপরে দেখা যায় থাকার ব্যবস্থা করে, তো ফ্রান্সে এমন সিস্টেম আছে কিনা। তো এই কথা সরাসরি উত্তর হচ্ছে ফ্রান্সে এমন সিস্টেম নাই, তবে অন্য সিস্টেম আছে এরকমই কিছু কাছাকাছি। যেমন দেখা যায় ইতালি হচ্ছে সমুদ্র উপকূলীয় দেশ, যার কারণে ওই দেশে একসাথে অনেক মানুষ ঢোকে, 200, 300, 400, 500, 1000 এরকম একসাথে ঢোকে, তো যার কারণে তারা বাধ্য হয় একসাথে সবাইকে রাখতে বা একসাথে অনেক মানুষ রাখতে। কিন্তু ফ্রান্সে এত মানুষ একসাথে ঢোকে না, ফ্রান্সে 1 জন 2 জন 3 জন 4 জন এরকম আস্তে আস্তে ঢোকে। তো আপনাদের যে প্রশ্ন যে ক্যাম্প আছে কি না, ক্যাম্প আছে তবে একসাথে এত মানুষ রাখে না, এখানে আলাদা আলাদাভাবে রাখে। যেমন আমি যদি অ্যাসাইলামের জন্য আবেদন করি, তো সেইখানে আমার ফিঙ্গার দেওয়ার পরে আমাকে তারা জিজ্ঞাসা করবে যে আমার থাকার জায়গা আছে কি না, আমি তাদের বাসায় যেতে চাই কি না, তারা আমাকে আলাদা একটা বাসা দিয়ে দেবে থাকার জন্য। অবশ্যই একটা রুম দিবে, সেখানে 2 জন বা 3 জন রাখে, সর্বোচ্চ এর বেশি রাখে না, এবং সেইখানে তারা থাকার জন্য তো তারা বাসা দিছেই, তাছাড়া খাওয়ার জন্য প্রতি মাসে 210 ইউরো বা 20 ইউরো করে কার্ডের মধ্যে দেয়, একটা কার্ড দিয়ে দেয়, তাছাড়া আরও কিছু এক্সট্রা খরচ দেয়, অনেক দোকান আছে সেখান থেকে কিনে আনা যায় খাবার দাবার। তাছাড়া চিকিৎসা যে সুবিধা, চিকিৎসার জন্য তারা আলাদা করে আপনাকে কার্ড দিয়ে দেবে, আপনি যেই কোনো হাসপাতালে যে কোনো ডাক্তারের কাছে যেই কোনো পরীক্ষা নিরীক্ষা সব করাতে পারবেন তাদের ওই কার্ডের মাধ্যমে, তো খুবই সুন্দর ফ্যাসিলিটি আছে। তো আপনাদের যে মূল প্রশ্নটা, যে ইতালির মতো ক্যাম্প আছে কি না, যে ক্যাম্প আছে তবে আলাদা আলাদা করা, পুরো একটা বাড়ির মধ্যে সুন্দর একটা রুম দিয়ে দিবে যেখানে আলাদা কিচেন থাকবে, তারপর আপনার গোসলখানা টয়লেট সব কিছু থাকবে, আলাদা বেড থাকবে, সেখানে হয়তো সর্বোচ্চ 2 জন বা 3 জন থাকতে দেয় একটা রুমে, সেখানে ভাষা শেখানো হয় ফ্রান্সের ভাষা, তো অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু ইতালির সুযোগ সুবিধা আমার তেমন একটা ধারণা নেই, তবে আমার যতটুকু মনে হয় সেখানে একসাথে অনেক মানুষ জমা করে রাখে, সেখানে নিরাপত্তাজনিত অনেক সমস্যা থাকতে পারে, তো বাকিটা আপনারাই ভালো জানেন, যারা ইতালি থাকে তারাই ভালো জানে। এ নিয়ে বেশি কিছু বললাম না, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।